আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। চলে এসেছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তিনটি সহজ পদ্ধতিতে আমরা সারা বছর কিভাবে আম সংরক্ষণ করতে পারি। আম খেতে আমরা ভীষণ পছন্দ করি, আর এখন চলছে আমের মৌসুম। আম আম আম, চারিদিকে আমের সুঘ্রাণ বইছে। এবার কিন্তু আমের দাম অনেক সস্তা, তো আমরা যারা আম খেতে পছন্দ করি তারা যদি সারা বছর এই পাকা আম খাই তাহলে তো আর কথাই নেই। তো পাকা আম কিন্তু আমরা সারা বছর পেতে পারি না, কিন্তু আমরা যদি আম সংরক্ষণ করে রাখতে পারি তাহলে এই পাকা আম আমরা বছর জুড়ে খেতে পারবো। তো আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিন্তু আম সংরক্ষণের তিনটি খুবই সহজ পদ্ধতি শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আম সংরক্ষণের প্রথম পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা ভোলের মধ্যে কিছু পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ মিশ্রিত পানির মধ্যে আমি আম দিয়ে দিব। আমগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখব। এর ফলে আম যখন আমরা সংরক্ষণ করব আমগুলোর যে খোসা থাকবে সেই খোসাগুলো কালো হবে না। তো এই যে আমি আমগুলোকে ভিজিয়ে রেখেছি, এই আমগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তিনটা আম ভিজিয়ে রেখেছি। আপনারা কিন্তু বেশি পরিমাণের আম একটা ভোলের মধ্যে ভিজিয়ে নেবেন যদি আম সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এই যে আমগুলোকে আমি পানি থেকে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিলাম যাতে আমের গায়ে কোনো কষ না থাকে। এই পর্যায়ে আমি আমগুলোকে টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে মুছে নিব। আপনারা চাইলে নরম সুতি পাতলা কাপড় দিয়েও কিন্তু আমগুলোকে মুছে নিতে পারেন। আমের গায়ে যাতে কোনো রকমের পানি না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি কিছু নিউজ পেপারের টুকরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আম। তো এই আমগুলোকে আমি নিউজ পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব। তো আপনারা দেখলেন আমি কিভাবে আমগুলোকে মুড়িয়ে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সবগুলো আম মুড়িয়ে নিব। পেপার দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা পলিব্যাগ। এই পলিব্যাগের মধ্যে আমি পেপার দিয়ে পেঁচানো আমগুলো নিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এগুলোকে ডিপ ফ্রিজে রেখে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। তো প্রথম সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে প্রথম পদ্ধতিটি ভালো লেগেছে। আপনারা এভাবে কিন্তু সারা বছর আম সংরক্ষণ করে খেতে পারেন। এখন আমি আপনাদের সাথে আম সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিটি শেয়ার করছি। তো এখানে কিছু আম আমি নিয়ে নিয়েছি এবং পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি অথবা দাবটি দিয়েও ছিলে নিতে পারেন। তো এই যে আমগুলোকে আমি ছিলে নিয়েছি, এই পর্যায়ে আমি আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট পিস করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবেই চাক চাক করে কেটে আমগুলোকে সংরক্ষণ করব। এই তো আমি আমগুলোকে কেটে নিয়েছি, আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের কাগজ। এই কাগজটাকে আমি বক্সের মধ্যে বিছিয়ে দিব। তো এই কাগজটা আমি একটা আস্ত বড় কাগজ ব্যবহার করেছি, আপনারা চাইলে টুকরা টুকরা কাগজও ব্যবহার করতে পারেন। তো এই যে আমি প্রথমে প্লাস্টিকের কাগজটি বিছিয়ে দিলাম, আর আমি যে আমগুলোকে চাক চাক করে কেটে নিয়েছিলাম সেই আমগুলোকে বক্সের মধ্যে বিছিয়ে দিচ্ছি। এই কাগজটা দিয়ে রাখার ফলে আমগুলো আমি যখন সংরক্ষণ করব, সংরক্ষণ করার পর যখন বের করে আমগুলোকে সার্ভ করব, আমি খুব সহজে আমগুলো এই বক্স থেকে তুলে নিতে পারবো। তো আমি
প্লাস্টিকের কাগজটা দিয়ে আবারও একটা ভাঁজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে টুকরা প্লাস্টিকের কাগজও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটা আস্ত প্লাস্টিকের কাগজ ব্যবহার করেছি। তো এই যে আমগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও প্লাস্টিকের কাগজ দিয়ে আমগুলোকে ঢেকে নিয়েছি। এবার আমি এই বক্সের ঢাকনাটা দিয়ে বক্সটাকে ঢেকে দিব। বক্সের ঢাকনা দিয়ে আমি বক্সটাকে ঢেকে দিয়েছি যাতে ভেতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। এই পর্যায়ে আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবে আমরা দীর্ঘদিন আম সংরক্ষণ করে খেতে পারবো যদি আমরা আমের সিজনে আম এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তো এখন আমি আপনাদেরকে 3 নম্বর একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আমের পিউরি নিয়েছি। আপনারা চাইলে এই আমের পিউরি করতে হ্যান্ড ব্লেন্ডার অথবা হাত দিয়েও চটকিয়ে আম নিতে পারেন। তো আমি এখানে 1 টাইম বাটি নিয়েছি, সে বাটির মধ্যে কিছু পিউরি নিয়েছি। আপনারা চাইলে এয়ারটাইট যে বক্সগুলো আছে সেই বক্সগুলোর মধ্যেও রাখতে পারেন, অথবা পলিব্যাগের মধ্যে এভাবে আমের পিউরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি একদিন পর আপনাদেরকে সবগুলো জিনিস বের করে দেখাচ্ছি। ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো বরফ হয়েছে। আমি আপনাদেরকে এক একটা করে খুলে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। তো ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু আমগুলোর স্বাদ গন্ধ সব কিছুই ঠিক থাকবে। ডিপ ফ্রিজে রাখার একদিন পর আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলোর কী অবস্থা হয়েছে। ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু এদের স্বাদ গন্ধ কোনো কিছুই নষ্ট হয়ে যায়নি, একদম সেম স্বাদ গন্ধ সব কিছুই আছে। তো এই যে আমগুলো আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আমগুলো কিন্তু শক্ত, যখন একটু হালকা নরম হবে তখনই আমগুলো কেটে নেবেন, আর বেশি নরম অবস্থায় কাটতে যাবেন না, একদম একটু শক্ত অবস্থায় কাটবেন, তাহলে আমগুলো খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে খেতে পারেন, আপনারা যারা আম সংরক্ষণ করে খেতে চান। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। এভাবে করে আপনারা দীর্ঘদিন আম সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে বাজার থেকে আম এইমাত্র কিনে এনেছি এরকমই লাগছে। তো আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতিতে দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু এখনও বরফ আছে, আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। এই যে তো এই পিউরি দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট এবং জুস তৈরি করতে পারি। তো এই যে আমের পিউরির যে বরফের টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা চাইলে পলিব্যাগের মধ্যে রেখেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি পলিব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো এরকম এক একটা স্লাইস বের করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট জুস তৈরি করে খেতে পারেন। এভাবে আপনারা পলিব্যাগে চাইলে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন আমের পিউরি সংরক্ষণ করে খেতে পারেন। তো আশা করি আমার এই পদ্ধতিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো বক্সের মধ্যে যেই আমের স্লাইসগুলো আমি রেখেছিলাম সেগুলোর কী অবস্থা হয়েছে ডিপ ফ্রিজে রাখার পর। তো আমি এই যে খুলে নিচ্ছি, আমি কিছুক্ষণ বের করে রেখেছিলাম, এর ফলে আমগুলো একটু বরফ নরম হয়েছে। বেশি নরম অবস্থায় আমগুলো কাটবেন না, একটু হালকা শক্ত থাকা অবস্থায় কেটে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন। তো এই যে এখন আমি আমগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো খুব সহজে আমগুলোকে আমি কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নেবেন। তো এই ছিল আমার আজকে 3টি আম সংরক্ষণ পদ্ধতি। আশা করি আপনাদের কাছে এই 3টি পদ্ধতি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।